এবার কপালে ভাজ ন্যাটোভুক্ত দেশগুলোর কারণ জোট দেশগুলোর কাছে নেই পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর চাহিদার তুলনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে মাত্র পাঁচ শতাংশ এমনই তথ্য উঠে এসেছে ন্যাটোর অভ্যন্তরীণ এক মূল্যায়নে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরই আলোচনায় আসে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ইস্যুতে আগে থেকেই উদ্বেগ ছিল ইউরোপের দেশগুলোর আর ন্যাটোর মূল্যায়ন তাদের উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছে তাই তরিগরি করে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বৃহস্পতিবার জড়ো হয়েছেন সহ ন্যাটোভুক্ত ৩২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই দিনের এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় পূর্ব ইউরোপের দেশগুলোতে আগ্রাসন চালাতে পারে রাশিয়া আর মস্কো এমনটি করতে পারে এই দশকের শেষে এমন হুমকিতে পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোকে রক্ষা করতে ব্যাপক হারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন এদিকে আকাশপতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে মিত্র দেশগুলোকে পাশে চায় জার্মানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তি দিয়ে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চিন্তা করছে তারা তবে জার্মানির এই উদ্যোগের সমালোচনা করছে ফ্রান্স ন্যাটোর কয়েকটি মিত্রকে নিয়ে আরেকটি পরিকল্পনার কথা জানিয়েছে প্যারিস স্যান্স ক্রিয়া মেসেজ ম্যাসেজ অফ দি রাসা কি কারণে ন্যাটোর পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাও জানানো হয়েছে ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয় ইউক্রেনকে ব্যাপক হারে সরবরাহ তৈরিতে ব্যাপক খরচ ও উৎপাদনের দীর্ঘতিতায় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কমার জন্য দায়ী আবদুল্লাল মামুন নিউজ ডেস্ক দেশ টিভি